নমস্কার, আমি সোনাসিস্ট পায়েল দত্ত। এবং শুধু আমি একাই নই, আমি, আপনি এবং আমাদের চারপাশে যারা আছেন তারা প্রত্যেকেই আসলে শব্দবাদী। আজ আমরা যার কথা আলোচনা করব, তিনি আমাদের সকলেরই অতি প্রিয় সঙ্গীত আচার্য, সঙ্গীত গুরু, সুরু স্রষ্টা, সঙ্গীত গবেষক আচার্য শ্রী সঞ্জয় চক্রবর্তী। এখন আমি তার লেখা থেকে একটি অংশ আপনাদের পাঠ করে শোনাব। এখন মানুষের দ্বারা, মানুষের জন্য এবং মানুষের হয়ে মানুষের সঙ্গে মানুষের কাজ কারবারের মধ্যেখানে ঢুকে পড়েছে আরেক রকমের অস্তিত্ব। এই অস্তিত্বগুলো সংখ্যায় বাড়তে বাড়তে বর্তমান পৃথিবীর সমগ্র মানুষের প্রায় সমসংখ্যক এক প্রজাতি হয়ে দাঁড়িয়েছে। এইসব প্রজাতির আদিপুরুষদের জন্ম হয়েছিল মানুষের হাতেই, কিন্তু এখন এরা নিজেরাই নিজেদের জন্ম দিতে পারে। এই প্রজাতি হলো রোবট প্রজাতি। আপনি যাকে যত্ন করে আপনার নিকটতম সঙ্গী হিসেবে সদা সর্বদা আপনার দেহলগ্ন করে রাখতে বাধ্য হচ্ছেন, ওই যে আপনার মোবাইল ফোন, আসলে ওটাও একটা রোবট, তথ্য প্রযুক্তির ফসল। প্রযুক্তি থেকেই তথ্য প্রযুক্তি। মেশিনের যুগের প্রথম দিকে প্রযুক্তির দ্বারা মানুষ মেশিন বানাত, এখন তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির সমর্থিত মেশিনরাই তথাকথিত উন্নততর নতুন নতুন মেশিন তৈরি করছে। মানুষ আজও প্রাকৃতিকভাবে জন্মায়, প্রকৃতির দেওয়া জল বাতাস ছাড়া মানুষের আজও চলে না। রোবট বা তথ্য প্রযুক্তির মেশিন প্রাকৃতিক নয়, মানুষের প্রকৃতিস্থ এবং অপ্রকৃতিস্থ বুদ্ধি মস্তিষ্কে জন্মলাভ করে রোবট পুরোপুরি প্রযুক্তির জগতেই বিরাজ করে। পৃথিবীর প্রকৃতি ওদের কাছে পরোক্ষ ব্যাপার, ওরা আগুন গাড়ি বানায়। বেশ কিছু বছর ধরে কোটি কোটি আগুন গাড়ি মানুষের মতিগতির পৃথিবীর গোটা বাতাসেই আগুন ধরিয়ে দিয়েছে। মানুষ জন্মগতভাবে প্রাকৃতিক হলেও একেবারে হালফিলির মানুষ জন্ম থেকেই প্রযুক্তির অধীনে। প্রকৃতি ও তথ্য প্রযুক্তি, এই দুটো লাইফ বোটই আগুন সমুদ্রের এই দুনিয়ায় আজ অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। দু নৌকায় পা দিয়ে টলতে টলতে চলছে সৃষ্টির পরম বিস্ময় মানব জাতির আধুনিক আটপোড়া প্রজন্ম। ডুবতে কতক্ষণ, বাঁচবার উপায় আদেও আছে কি? আদেও যদি কোনো উপায় থেকে থাকে তবে তা কি এবং কেন? এসব প্রশ্নের উত্তরের সারমর্ম জীবনে এবং সভ্যতায় প্রতিষ্ঠিত করতে গেলে বিশদ ব্যাখ্যার প্রয়োজন। জানা, বোঝা, উপলব্ধি করা এবং তারপর যা জানা গেল, যা বোঝা গেল এবং যা উপলব্ধ করা গেল তার চর্চা করে জীবনে বা সভ্যতায় কার্যকরী করা, এসব এক কথার বিষয় তো নয়ই, বরং বহু কথাতেও কার্যকরী হওয়ার মতন ব্যাপার নয়। বিনা অনুভবে, বিনা অভ্যেসে, বিনা চর্চায়, কেবল মুখের কথা দিয়ে এসব হাসিল করা অসম্ভব। আপাতত এক কথায় সাধারণ মৌখিক উত্তরগুলোর থেকেই শুরু করা যাক। দু নৌকায় পা দিয়ে ভাসতে গেলে যে কোনো মুহূর্তেই ডুবতে হতে পারে, এ কথা সবাই জানেন। তাহলে বাঁচার উপায়? দু নৌকার মধ্যে সামঞ্জস্যের সেতু গড়া, সেও কি সম্ভব? সম্ভব। দুই নৌকার মধ্যে শক্ত বক্ত পাটাতনের চওড়া সেতু থাকলে তখন ছোট দুটো নৌকা মিলেই একটা বড় নৌকা হয়ে যাবে। দু নৌকা দিয়ে শুরু হলেও সেতু গড়বার পর দুই খোলের এক নৌকা। আর চিন্তা নেই, মানুষের প্রাকৃত এবং অপ্রাকৃত বুদ্ধির মধ্যে সামঞ্জস্য এলেই আর চলতে অসুবিধে নেই। সত্য, আনন্দ আর শান্তি আসবে সভ্যতার চর্চায়। কিভাবে আসতে পারে সেই সামঞ্জস্য? নমস্কার।